বিশ্বনাথ ঢুকে যাও না প্রেমে ভেবে। আপনার নাম? সুব্রত চন্দ্র দাস। যে মারা গেছে তার নাম? আমার মেয়ে অদিতি দাস। বয়স কত? 8.5 বছর। কি অভিযোগটা কি আপনাদের? আমার অভিযোগ হচ্ছে ডাক্তাররা আমার মেয়েকে মেরে ফেলছে। আমি এখানে অপারেশন করতে চাই নাই। আমাকে কমসে কম 50 বার ফোন করছে যে আপনার মেয়েকে নিয়ে আসেন এখানে, বেনারস থেকে এই কলকাতা থেকে বেঙ্গালোর থেকে ডাক্তার আসবে ভালো ভালো। তারপর আমার বাড়িতেও গেছে, তারপর আমি বললাম ঠিক আছে, কাগজ দিয়ে আসছে আমাকে বাড়িতে, কাগজ দিয়ে আসছে, আমি রাখলাম, বলছি ঠিক আছে আমি দেখতেছি। তারপর চলে আসছে, তারপর আমার সুমন্দি, আমার শ্বশুর, আমার শাশুড়ি আর আমার বউকে পাঠাইছি পরশু দিন। আমি 2টার সময় আসছে এখানে ভর্তি করে চলে গেছে। তারপর ভর্তি করে চলে গেছে, তারপর বলছে, তারপর মতো কালকে গতকাল বলছে আসেন অপারেশন হবে 8টার দিকে ঢুকে যাবেন। তারপর আমাদের 7টার থেকে রওনা দিয়ে দিছে, এখানে 8টায় ঢুকে গেছে, 8টা সাড়ে 8টায় ঢুকে অপারেশন বলছে না খাওয়ায় রাখতে। তারপর 7টা বা সাড়ে 7টার দিকে অপারেশনে ঢুকাইছে, 11টা সাড়ে 11 12টা বাজে গেছে, তবুও কিছুই বলে না, অপারেশন করতেছেই। সকালে জানতে পারলাম অপারেশন হবে, আজকে সকালে জানতে পারলাম, এই জ্ঞানেই ফিরে না। তারপর রায়গঞ্জ হাসপাতালে এখান থেকে পাঠাইছে, মরে গেছে 3 ঘন্টা আগে। তারপর হসপিটালে, রায়গঞ্জ হাসপাতালে বলছে মারা গেছে, তারপর এখানে আবার পাঠালো, ওইখান থেকে এখানে ডেড বডি পাঠাই দিল। তারপর এরা নিজে ইচ্ছায় আমার মেয়েটাকে খুন করছে। চিকিৎসার জন্য কাদের বিরুদ্ধে অভিযোগ? আমাদের ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ। কোন ডাক্তার? দাঁড়াও না, এখানকার ডাক্তার, ডাক্তারটার সঠিক আমি নাম জানি না। আমার ওয়াইফ আসছিল, এখানকার লোক যারা কাজ করে। আমি এটার সুস্থ বিচার চাচ্ছি, আমার সঠিক বিচারের দরকার, আমার মেয়েটাকে আমার সুস্থ বিচার চাই, আমার মেয়েটাকে। এরা পুলিশ তো বের করে দিল, ডাক্তারদেরকে নিয়ে চলে গেল, ডাক্তারদেরকে নিয়ে চলে গেল পুলিশ। আমরা তো আমি এটার সুস্থ বিচার চাচ্ছি, আমার মেয়েটা যেন সুস্থ বিচার পায়। আমার মেয়েটাকে এরা খুন করে ফেলছে, আমার ভালো মেয়েটা ছিল, কালকে এখানে হসপিটালে দৌড়াদৌড়ি করছে, সব লোক এখানে দেখছে মেয়েটা কত সুন্দর, আমার মেয়েটাকে নষ্ট করে দিল এরা ডাক্তাররা। আমার এটা সুস্থ বিচার চায়, ডাক্তাররা আমার মেয়েটাকে খুন করছে। ভেজাল নয়, একেবারে সঠিক গুণগত মান সম্পন্ন বাজারের সেরা গাজর আটা ও গাজরের গুঁড়ো মশলা। আপনার হেসেলের বিশ্বস্ততায় দীর্ঘদিন ধরে চলে এসেছে প্রতিটি রান্নাঘরে। এখানে আপনি পাবেন বেসন, ছাতু, চালগুড়ি, ডালিয়া, বিড়ি, ডালগুড়ি, সঙ্গে রয়েছে হলুদ, লঙ্কা, জিরা, ধনে, মিক্স গুঁড়ো মশলা। জুবলি মার্কেট, ঝাড়গ্রাম। ভেজাল নয়, একেবারে সঠিক গুণগত মান সম্পন্ন বাজারের সেরা গাজর আটা ও গাজরের গুঁড়ো মশলা। আপনার হেসেলের বিশ্বস্ততায় দীর্ঘদিন ধরে চলে এসেছে প্রতিটি রান্নাঘরে। এখানে আপনি পাবেন বেসন, ছাতু, চালগুড়ি, ডালিয়া, বিড়ি, ডালগুড়ি, সঙ্গে রয়েছে হলুদ, লঙ্কা, জিরা, ধনে, মিক্স গুঁড়ো মশলা। জুবলি মার্কেট, ঝাড়গ্রাম।